আজ 16 মে, আজকের উল্লেখযোগ্য ঘটনা। সঙ্গীত ও নাট্যানুরাগী গণেন্দ্রনাথ ঠাকুর জন্ম হয়েছিল 1841 খ্রিস্টাব্দে, মৃত্যু 16 মে 1869 খ্রিস্টাব্দে। হিন্দু স্কুলের ছাত্র ছিলেন ছোটবেলায়। 1857 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষা প্রবর্তিত হলে তিনি এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর ওই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। প্রধানত তাঁরই চেষ্টায় 5ই জানুয়ারি 1867 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রামনারায়ণ তর্করত্নের লেখা নবনাটকের প্রথম অভিনয় হয়। আর এখানেই গণেন্দ্রনাথ নাট্যকারকে প্রকাশ্য সভায় 200 টাকা পুরস্কার দেন এবং 1000 টাকা নাটক মুদ্রণের জন্য ব্যয়ভার বহনে স্বীকৃত হন। মুখ্যত তাঁর ও নবগোপাল মিত্রের উদ্যোগেই 31শে চৈত্র বাংলার 1273 বঙ্গাব্দে হিন্দু মেলা নামে জাতীয় মেলার সূচনা হয়। তিনি এই মেলার সম্পাদক ছিলেন। জনচিত্তে দেশাত্মবোধ জাগিয়ে তোলাই ছিল মেলার এই উদ্দেশ্য। গণেন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ ছিল কালিদাসের বিক্রমবর্ষী, যা অনুবাদ হয়েছিল 1869 খ্রিস্টাব্দে, জ্ঞান ও ধর্মের সামঞ্জস্য। এছাড়াও কয়েকটি ব্রহ্মসঙ্গীত প্রবন্ধ ও জাতীয় সঙ্গীত রচনা করেছেন। লজ্জায় ভারত যশ গাইব কী করে গানটি তাঁরই রচিত ছিল। ব্রহ্মবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1890 সালে। প্রখ্যাত অভিনেতা বিকাশ রায় জন্মগ্রহণ করেন 16 মে 1916 খ্রিস্টাব্দে, মৃত্যু 16 এপ্রিল 1987 খ্রিস্টাব্দে। তার আদিনিবাস ছিল নদিয়া জেলার প্রিয়নগরে। খ্যাতনামা চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা ছিলেন বিকাশ রায়। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক এবং প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ ও বিএল পাশ করেন। অল ইন্ডিয়া রেডিও নাটক বিভাগে তার কর্মজীবন শুরু হয়। বেতারে কাজ করার সময় অভিযাত্রী ছবিতে প্রথম অভিনয় করেন। পরে অভিনয়কেই তিনি পেশা হিসেবে নিয়ে প্রায় 38 বছর চলচ্চিত্রে এবং মাঝে মাঝে নাট্যমঞ্চে অভিনয় করে গিয়েছেন। ভুলি নাই এবং 42 এই ছবি দুটি অভিনয়ের জন্যই তার প্রথম খ্যাতি। দেবকী বসুর রত্নদ্বীপ ছবিতে তিনি প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার অভিনীত স্মরণীয় ছবিগুলি জিঘাংসা, রাত্রি তপস্যা, টাকা আনা পাই, কীর্তিগড়, না, বনহংসী, আরোগ্য নিকেতন প্রভৃতি। চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবেও দক্ষতা প্রমাণ রেখেছেন। অর্থাঙ্গিনী, মরুতীর্থ হিংলাজ, কেরি সাহেবের মুন্সী, বসন্তবাহার, সূর্যমুখী প্রভৃতি ছবিতে। নহবত নাটকে তিনি শেষ অভিনয় করেন। 1984 খ্রিস্টাব্দে স্বেচ্ছায় অভিনয় জীবন থেকে তিনি অবসর নেন।